হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফিরলাম তোমাদের কাছে নতুন আরও একটি বক্স অফ টয় ভিডিও নিয়ে। তো দেখো, আমার কাছে রয়েছে একটি বক্স যা অনেকটা ফুল করা রয়েছে কিছু টয় ভিকেল দিয়ে। তো এই ভিকেলগুলোকে আজকে তোমাদেরকে এক এক করে ইন্ট্রোডিউস করাবো। তো গাইস, চলো শুরু করে ফেলি। তো আজকে আমি যে এই টয়টির সাথে প্রথম শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এই মিনি সাইজের রেসিং কারটি। দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে খুবই সুন্দর প্লাস্টিকের কিছু টয় এখানে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে একটি মিনি রেসিং কার, খুবই সুন্দর ব্লু কালার, খুবই দারুণ এবং খুবই কোয়ালিটিফুল একটি ভিকেল। তো চলো গাইস, এটিকে আমি এদিক থেকে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে এই মেটাল একটি টয়, যেটি হচ্ছে একটি বাস, একটি গ্লোবাল বাস, খুবই সুন্দর ডিজাইনের এবং খুবই কোয়ালিটিফুল একটি বাস গাইস। এটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কোয়ালিটিফুল, আর এটি দেখতে অনেক রিয়েল বাসের মতোই দেখতে। দেখতে পাচ্ছ তোমরা খুবই চমৎকার কালারফুল একটি বাস। এবার তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো এই ট্যুর বাসটি। দেখো একটি ট্যুরিস্ট বাস, তো খুবই সুন্দর এবং খুবই দারুণ একটি ট্যুরিস্ট মাইক্রোবাস। ওয়াও, দেখো হোয়াইট এবং রেড কালার কম্বিনেশন রয়েছে এর সাথে, খুবই চমৎকার, খুবই সুন্দরভাবে এটিকে তৈরি করা হয়েছে গাইস। খুবই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। তো এখন তোমাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে এই বুলডোজারটি। দেখো একটি বুলডোজার, ওয়াও, হেভি শক্তিশালী একটি টয়, খুবই মজবুত এবং খুবই কোয়ালিটিফুল একটি ভিকেল, সেটি হচ্ছে একটি বুলডোজার। তো গাইস, এটিকেও রেখে দিচ্ছি। এরপরে রয়েছে এখানে আরও একটি ন্যানো রেসিং কার, দেখতে পাচ্ছ একটু মিনি সাইজের বাট দেখতে খুবই সুন্দর, আর কালারটা দেখো কতটা চমৎকার পিঙ্ক কালার। তো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কোয়ালিটিফুল একটি টয় আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়াও। তো এটিকে এখানে রেখে দিচ্ছি। এরপরে যেটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে এই DHL ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের একটি মাইক্রোবাস। এটি হচ্ছে একটি মেটাল টয়, আর এটি হচ্ছে ইয়েলো কালারের, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ওয়াও, খুবই দারুণ একটি DHL মাইক্রোবাস। চলো এটিকে এখানে রেখে দিচ্ছি। এরপরে দেখাবো তোমাদেরকে এই ফায়ার ট্রাকটি। দেখো এটি কিন্তু একটি ফানি বিষয় যে আর্মি কালারের একটি ফায়ার ট্রাক, তো ম্যাক্সিমাম ফায়ার ট্রাক হয়ে থাকে রেড কালারের বাট এখানে দেওয়া হয়েছে আর্মি কালার, আর এটিকে এখানে নাম দেওয়া হয়েছে ফায়ার রেস্কিউ ডেক। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটি রেস্কিউ এরিয়াল লেদার ট্রাক বা ফায়ার রেস্কিউ এরিয়াল লেদার ট্রাক, খুবই সুন্দর, দেখো ওয়াও, খুবই চমৎকার। তো চলো এটিকে এখানে রেখে দিচ্ছি। এরপরে তোমাদেরকে দেখাবো আমি একটি ফাস্ট ফুড কার, ওয়াও, ফাস্ট ফুড কার ভ্যান বলা যায় এটিকে, দেখতে পাচ্ছ এখানে ফাস্ট ফুড আইটেম রয়েছে, আর এর গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু খুবই দারুণ এবং খুবই সুন্দর, দেখো গাইস, ওয়াও, খুবই চমৎকারভাবে এটিকে ডিজাইন করা হয়েছে, আর এটি কিন্তু প্লাস্টিক এবং মেটালের কম্বিনেশনে তৈরি করা হয়েছে গাইস, যার ফলে খুবই সুন্দর কম্বিনেশন হয়েছে এবং খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে এটির। তো চলো এটিকে রেখে দিচ্ছি। এরপরে তোমাদেরকে দেখাবো এখান থেকে আমি আরও একটি মেটাল টয়, আরও একটি খুবই সুন্দর গ্রাফিক্স ডিজাইনের একটি বাস, আর এটি হচ্ছে লেক্সারি লাইন 22 সিটি বাস গাইস। দেখতে পাচ্ছ এটি একটি সিটি বাস, যথেষ্ট কোয়ালিটিফুল এবং যথেষ্ট সুন্দর একটি বাস গাইস, ওয়াও। তো চলো এটিকেও এখানে রেখে দিচ্ছি। এরপরে তোমাদেরকে আমি যেটি দেখাবো এটি হচ্ছে এই মিনি সাইজের এই পুলিশ বাসটি, দেখতে পাচ্ছ, ওয়াও, একটি মিনি সাইজের একটি পুলিশ বাস, যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কোয়ালিটিফুল একটি প্লাস্টিকের একটি টয়। তো এখন তোমাদেরকে যেটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে একটি ফর্কলিফট। তো এটির সাহায্যে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মালামাল ওঠানামা করা হয়। তো বড় বড় মাল যেগুলো অনেক ওয়েট সেগুলোকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাওয়া হয় এই ফর্কলিফটটির মাধ্যমে। তো দেখো কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল একটি ফর্কলিফট, দেখতে পুরো রিয়েল ফর্কলিফটের মতোই
তো চলো এটিকে এখানে রেখে এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমি একটি অ্যাম্বুলেন্স, যেটি একটি মেটালের টয়, খুবই সুন্দর একটি অ্যাম্বুলেন্স, একটি ইমার্জেন্সি ভেহিকল গাইস। ওয়াও, খুবই চমৎকার দেখতে, দেখো যথেষ্ট কোয়ালিটিফুল একটি ভেহিকল। তো চলো এটিকে এখানে রেখে এখন তোমাদেরকে দেখাবো আমি একটি রেসিং কার। ওয়াও, দেখো গাইস কতটা চমৎকার এবং কতটা দারুণ, ওয়াও অসাম একটি রেসিং কার। দেখো পুরো রিয়েলিস্টিক একটি রেসিং কার গাইস। তো চলো এদিকে রেখে দিচ্ছি এখানে, এরপরে তোমাদেরকে এখান থেকে দেখাবো আমি সিটি সার্ভিস একটি গার্বেজ ট্রাক। ওয়াও, দেখো একটি সিটি সার্ভিস ট্রাক, এটি হচ্ছে একটি গার্বেজ ট্রাক, আর এটি রয়েছে আটটি চাকা। এটি কিন্তু মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে তৈরি করা হয়েছে, যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটিফুল একটি টয়। তো গাইস চলো এটিকেও আমি এখানে রেখে দিচ্ছি, এরপরে তোমাদেরকে দেখাবো আমি একটি এসইউভি কার, যেটি একটু চিপ কোয়ালিটির বাট দেখতে খুবই সুন্দর লাগছে। এটিকে দেখো, এটি হাতে না নিলে বোঝাই যাবে না যে এটি এত লো কোয়ালিটির একটি টয়। দেখো গাইস কতটা সুন্দর। তো চলো এটিকে এখানে রেখে এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমি একটি ফায়ার রেস্কিউ ভেহিকল, ফায়ার ট্রাক। ওয়াও, দেখো এখানে রয়েছে ফায়ার ইকুইপমেন্ট, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভেহিকল আমার হাতে রয়েছে, ফায়ার রেস্কিউ ট্রাক গ্যাস, খুবই চমৎকার। চলো এটিকে এখানে রেখে এখন তোমাদেরকে দেখাবো আমি এখান থেকে একটি ডাবল ডেকার বাস, মেইনটেনেন্স স্টিকার করা রয়েছে এতে, দেখো ইয়েলো কালার, খুবই সুন্দর একটি কার্টুন সিরিজ গ্যাস, পপুলার একটি কার্টুন সিরিজ এই বেন্টেন, যার স্টিকার করা রয়েছে এই বাসটির মধ্যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো চলো এটিকে এখানে রেখে এখন তোমাদেরকে দেখাবো আমি এই ডাম্প ট্রাকটি, খুবই চমৎকার একটি ডাম্প ট্রাক গাইস। এখানে দেখো কতটা কোয়ালিটিফুল আর কতটা সুন্দর, ওয়াও। চলো এটিকে এখানে রেখে দিচ্ছি, এরপরে আমার কাছে রয়েছে আরও একটি টয়, এখানে রয়েছে একটি অ্যানিম্যাল ক্যারিয়ার ট্রাক গাইস। এটির মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এটির মধ্যে ক্যারি করে গাইস। তো এটি হচ্ছে ব্লু এবং অরেঞ্জ কালার কম্বিনেশন, খুবই সুন্দর। চলো এটিকে রেখে দিচ্ছি, এখন আমার সর্বশেষ যেই টয়টি সেটি হচ্ছে একটি টায়ার বাস। দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটি মিনি সাইজের একটি টায়ার বাস, যেটি গ্রিন কালার এবং এখানে রয়েছে ব্লু কালার কম্বিনেশন, খুবই সুন্দর। তো গাইস বলতে বলতে অনেকগুলো টয় তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, আর এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তীতে আরও নতুন আরও কিছু ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।